ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল অথচ এই আইপিএলের ব্যবস্থাপনা সবচেয়ে বেশি হতাশাজনক ভারতীয়দের ক্রিকেটে বিদ্বেষী মনোভাবের জন্যই দূষিত হচ্ছে আইপিএল অনেক আগেই আইপিএলে নিষিদ্ধ করা হয়েছিল পাকিস্তানিদের এর পেছনে অনেক কারণ থাকলেও মূল কারণ ভারতের সাথে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বিতা সময়ের পরিবর্তনে বর্তমানে পাকিস্তানের চেয়েও সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয় বাংলাদেশের সাথে আর তা এখন চরম অন্যায় করা হচ্ছে বাংলাদেশের সাথেও এবারের আইপিএল আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে মাত্র দুজন খেলোয়াড়ের নাম নেওয়া হয় সেখানে নিয়ম অনুসারে নিলামে নাম ডাকার কথা কোনও খেলোয়াড় দল পাবে কি পাবে না এ ব্যাপারটা সম্পূর্ণই নির্ভর করে ফ্রাঞ্চাইজি দলের উপর অথচ নিলামে নামই ডাকা হবে না এমনটা হতে পারে না এমনটা হলে বুঝতে হবে এখানে বিদ্বেষমূলক আচরণ রয়েছে এমনটাই হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে নিলামে নামই তোলা হয়নি তার গতবার তামিম ইকবালের সাথে যে ঘটনা ঘটেছিল তারই আবার পুনরাবৃত্তি ঘটল এমন চরম অব্যবস্থাপনা আইপিএলের মতো টুর্নামেন্টের কাছে সত্যি অগ্রহণযোগ্য